আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুকে আপনি আপনার কোনো বন্ধুর পোস্ট দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছেন না। হতে পারে আপনার সেই বন্ধু দীর্ঘদিন ধরে পোস্ট করছে না, অথবা আপনি তার ব্লক লিস্টে রয়েছে। তো আসলে কিভাবে দেখতে পারবেন যে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে কার কার ব্লক লিস্টে রয়েছে? তো আজকে ভিডিওর মতো তা দেখানোর চেষ্টা করব। বরাবরের মতো পুরো ভিডিও জুড়ে সাথে আছেন পলাশ, আপনারা দেখছেন আফটার টেক। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বিয়ার্স, আসলে ফেসবুক থেকে সরাসরি বোঝার কোনো ওয়ে না থাকলেও যে কে কে আপনাকে ব্লক করে রেখেছে তাদের লিস্টে, তবে কিছু ওয়ে রয়েছে যেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনার বন্ধু বান্ধবের ভিতর কার ব্লক লিস্টে আপনার অবস্থান। তো তার ভিতর প্রথম যে অপশনটি আপনার দেখতে পারেন সেটা হচ্ছে ট্যাগের মাধ্যমে। হতে পারে সেই বন্ধুর সাথে আপনার পুরনো কোনো মেমোরি আপনার ফেসবুকে আপনার সামনে চলে আসবে, কোনো এক সময় সেই বন্ধুর সাথে আপনি হয়তো ফেসবুকে সেটা শেয়ার করেছেন। তো সেটা যখন আপনার মেমোরিতে চলে আসবে, স্বাভাবিকভাবে আপনি সেটা শেয়ার করার মাধ্যমে আপনার সেই বন্ধুকে আবার নতুন করে ট্যাগ করতে চাবেন। তো সেক্ষেত্রে নতুন করে ট্যাগ করার ক্ষেত্রে যদি আপনি সেই বন্ধুকে খুঁজে না পান, বুঝে নিতে পারেন যে আপনার সেই বন্ধু হয়তো আপনাকে ব্লক লিস্টে রেখেছে। তবে এটা যে শুধু আপনার মেমোরি শেয়ারের ক্ষেত্রে ট্যাগের ক্ষেত্রে হবে এমনটা নয়। আপনি চাইলে নতুন কোনো পোস্ট নতুনভাবে তাকে ট্যাগ করতে চাইলে হতে বা হতে পারে তাকে আপনি ট্যাগে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি বুঝে নিতে পারেন হয়তো বা আপনি তার ব্লক লিস্টে অবস্থান করছেন। তবে এটা শুধুমাত্র ব্লক লিস্ট হবে এমনটা নয়। অনেক ক্ষেত্রে সে যদি আপনার আনফ্রেন্ড করে থাকে বা কোনো কারণে যদি তার সাথে আপনার ফ্রেন্ডশিপ না থাকে ফেসবুকে, সেক্ষেত্রে হয়তো বা তাকে আপনি ট্যাগ নাও করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে আবার করতেও পারেন, এটা ডিপেন্ড করে আসলে তার বা আপনি যাকে ট্যাগ করছেন তার যে প্রাইভেসি সেটিং রয়েছে সেটার উপর। দ্বিতীয় যে মাধ্যমটি আপনি বুঝতে পারবেন ফেসবুক আসলে কে তার ব্লক লিস্টে আপনাকে রেখেছে, তার ভিতরে দ্বিতীয় একটি হচ্ছে আপনাকে সার্চের মাধ্যমে। আপনার যে বন্ধু সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন বা সে কে আদৌ আপনাকে ব্লক করে রেখেছে কিনা সেটা জানার জন্য সর্বপ্রথম আপনার যে ফেসবুকের সার্চ বার রয়েছে, সার্চ বারে তার নাম লিখে আপনি সার্চ করতে পারেন। তো তার আইডি যদি ডিঅ্যাক্টিভ করা না থাকে বা ফেসবুক থেকে হারিয়ে না যায়, সেক্ষেত্রে ফেসবুকের যে সার্চ বার রয়েছে সেখানে তার আইডিটা শো করবে। এবং তার আইডিটা শো করলে আপনি যদি তার আইডির বা প্রোফাইলে ক্লিক করেন, সেক্ষেত্রে যদি কোনো কিছু না আসে বা পেজটি লোড না নিতে পারে, সেক্ষেত্রে বুঝে নিতে পারেন যে আপনার আইডিটা তার আইডি থেকে ব্লক করা। তৃতীয় যে বিষয়টির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ফেসবুক লিস্টে বা আপনার বন্ধু বান্ধবকে আপনাকে ব্লক লিস্টে রেখেছে, সেটা হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে। আপনি যদি কখনো তার সাথে মেসেঞ্জারের কোনো ধরনের চ্যাটিং করে থাকেন, যদি আপনার খুব কাছের কোনো বন্ধু হয় অবশ্যই চ্যাটিং করে থাকবেন, এটাই স্বাভাবিক। তো এই জন্য সর্বপ্রথম আপনার যে মেসেঞ্জার রয়েছে মেসেঞ্জারে চলে যেতে হবে। মেসেঞ্জার যাওয়ার পর যে বন্ধু আপনাকে ব্লক করেছে, যেহেতু তার সাথে পূর্বে যদি কোনো কথোপকথন করে থাকেন আপনি, সেক্ষেত্রে তার মেসেঞ্জার অপশনে চলে যাবেন। যাওয়ার পর সেখানে আপনি সেই বন্ধু যে প্রোফাইলটা সেটা আপনি লোড হতে দেখতে পারবেন, অর্থাৎ তার মেসেঞ্জারের যে প্রোফাইল পিকচারটা বা ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা সেটা আপনি মেসেঞ্জারের মাধ্যমে দেখতে পারবেন না যদি সে আপনাকে ব্লক করে থাকে। তবে এখানে কিছু কথা মাথায় রাখতে হবে, সেই ইউজার যদি আপনাকে ব্লক করে রাখে সেক্ষেত্রে আপনি তাকে মেসেজ সেন্ড করার কোনো অপশন পাবেন না বা পাঠাতে পারলেও ইরর দেখাবে। তবে সেই ইউজার বা সেই ব্যক্তি যদি তার প্রোফাইলটি ডিঅ্যাক্টিভ করে রাখে, সেক্ষেত্রে মেসেজের ক্ষেত্রে আনঅ্যাভেলেবল দেখাতে পারে। এবং তার আইডিটা যদি ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হয়, সেক্ষেত্রে তার যে নামটা সেই নামটা শো করবে না, সেক্ষেত্রে ফেসবুক ইউজার নামে তার আইডিটা শো করতে পারে। চার নম্বর যে বিষয়টির মাধ্যমে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে ইভেন্টে ইনভাইট করার মাধ্যমে। দেখা যাচ্ছে আপনার কোনো ফেসবুক পেজ রয়েছে বা গ্রুপ রয়েছে বা কোনো ধরনের ইভেন্ট আপনি ক্রিয়েট করছেন, সেই ইভেন্টে আপনার যে ফেসবুক ফ্রেন্ডগুলো রয়েছে তাদের আপনি ইনভাইট করতে পারবেন, এটাই স্বাভাবিক। তবে কেউ যদি আপনাকে ব্লক করে রাখে সেক্ষেত্রে তাদের নামগুলো শো করলে আপনি চাইলেও তাদেরকে আর ইনভাইট করতে পারবেন না। পাঁচ নম্বর একটি কার্যকরী বিষয় হচ্ছে, এটা আসলে খুব একটি কার্যকরী বিষয়, সেটা হচ্ছে আপনিও চাইলে তাদেরকে ব্লক করার চেষ্টা করুন। সাধারণত তাদেরকে সার্চ করলে আপনি পাবেন না যদি তাদের আইডিটি না থাকে, তবে যদি ব্লক করে থাকে তারা আপনাদেরকে তাদের আইডিটি পাবেন, যেটা আমি আপনাদের ইতিপূর্বে বলেছি। তো আপনিও তাদেরকে ব্লক করার চেষ্টা করুন, এটা কোনো প্রতিশোধের বিষয় না। আপনি যদি তাদেরকে ব্লক করতে পারেন বা ব্লক করার অপশন থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি বুঝে নেবেন তারা আপনার আইডিটাকে ব্লক করেনি, কোনো কারণে হয়তো তারা অ্যাক্টিভ নেই। তবে আপনি যদি তাদেরকে ব্লক করতে না পারেন বা এই ধরনের কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে আপনারা বুঝে নিতে পারেন যে তাদের আইডি থেকে আপনাদেরকে ব্লক করা হয়েছে। তো ধরুন আপনাকে আসলে ব্লক করেই দিছে কোনো একজন ব্যক্তি, সেক্ষেত্রে আপনি কী করেন? আসলে সরাসরি কাউকে জিজ্ঞেস করা ঠিক না, কারণ সেক্ষেত্রে আপনার নিজের পার্সোনালিটির একটি বিষয় থাকে যে কেউ যদি আপনাকে ব্লক করে দেয় আপনি যদি সরাসরি তাকে জিজ্ঞেস করেন, তো সেক্ষেত্রে যদি সে বলে দেয় হ্যাঁ ব্লক করছে, আপনার নিজের একটি দায়ভারের একটি বিষয় থাকে। তো আপনি চাইলে আপনাদের যে মিউচুয়াল ফ্রেন্ডগুলো রয়েছে, সাধারণত আপনি কেউ আপনাকে ব্লক করেছে কিনা এমন কোনো ব্যক্তি আপনি খোঁজ দেবেন যেটা আপনার খুব কাছের বন্ধু, এবং কাছের বন্ধুর ক্ষেত্রে আপনার মিউচুয়াল ফ্রেন্ডের সংখ্যা বেশি থাকে। সেক্ষেত্রে আপনি মিউচুয়াল যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের আপনি জিজ্ঞেস করতে পারেন যে সেই ব্যক্তি আপনাকে আদৌ ব্লক করেছে কিনা, সেটার মাধ্যমে আপনি বা তার মাধ্যমে আপনি জানতে পারেন। তবে এই বিষয়টা আপনি যেতে পারেন সবার শেষের দিকে, অর্থাৎ উপরে যে পর্যায়ক্রমগুলো রয়েছে সেগুলো আপনি যদি যাচাই বাছাই করার মাধ্যমে যদি বুঝতে পারেন যে আপনাকে হয়তো সেই বন্ধু ব্লক করেছে, সেক্ষেত্রে আপনি এই ওয়েতে যেতে পারেন। আদারওয়াইজ আপনার এই ওয়েতে না যাওয়া বেটার। দেখা যাচ্ছে সে আপনাকে হয়তো ব্লক করে নাই, বাট আপনি সরাসরি যখন জিজ্ঞেস করবেন অবশ্যই আপনার একটি পার্সোনাল ম্যাটার করবে। তো ধরে নিলেন আপনাকে ব্লক করলো কোনো এক ব্যক্তি, সেক্ষেত্রে আপনি কী করবেন? আসলে ফেসবুকে যখন বা যেভাবে কাউকে খুব সহজেই অ্যাড করা যায়, সেক্ষেত্রে খুব সহজেই কাউকে ব্লক করা যায়, এটা আছে ব্লক করা ফেসবুক তাদের স্বাধীনতা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে আপনার চিন্তার কোনো কারণ নেই, যদি আপনার কাছের কোনো ব্যক্তি হয় সেক্ষেত্রে তাকে আপনি মান বা রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করতে পারেন বা পার্সোনালি তার সাথে কথা বলতে পারেন। এই জন্য আসলে আপনার রাতের ঘুম হারাম করা বা এই নিয়ে টেনশনের কিছু নেই। এছাড়া দুশ্চিন্তা করবেন না, ফেসবুক থেকে কেউ আপনাকে ব্লক করা মানে এই নয় সে আপনাকে ঘৃণা পরে হতে পারে, আপনার কোনো একটি কার্যকলাপের জন্য সে কষ্ট পেয়েছে বা কোনো একটি কারণে সে বিভ্রান্ত আপনাকে ব্লক করে দিয়েছে। এই জন্য আবার তার সাথে পার্সোনাল কথা বলেন, আপনার বিষয়টাও দেখুন, আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটুকু সমাধানের চেষ্টা করুন। তো বেশ, এসে আজকের
ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চেষ্টা করেছি কিভাবে আপনারা বুঝতে পারবেন আপনারা ফেসবুকে কে কে আপনাকে ব্লক লিস্টে রেখেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সেবার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।